আসলে সবকিছু মিলিয়ে আপনার কথা কেমন গেল, মানে কেমন বলবেন আপনাদের কেমন লাগছে? আপনি রিলিফ বলতে কিছু নাই, ক্রিকেট খেলে রিলিফ বলতে কিছু নাই। এখানে আপনার কোনো সময় ভালো খেলবেন, কোনো সময় খারাপ খেলবেন, কোনো সময় প্রসেস ঠিক থাকবে, কোনো সময় থাকবে না। আমার কাছে মনে হয় যে হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ আমরা একটা ম্যাচ জিতছি, যেভাবে আমরা শেষ করছি লাস্ট ম্যাচ ওইটাতে হয়তো আমি খুব একটা বেশি ক্যাপ ম্যাচ আমাদের খুব বেশি হ্যাপি না। আমাদের সেকেন্ড টেস্টটা আরও ভালো খেলা উচিত ছিল। ক্যাপ্টেন, সবাই বলে যে নিউজিল্যান্ডের এই উইকেটটাতে গত 22 বছর ধরে বাংলাদেশ খেলে আসছে, কেউ কখনো জয় পায়নি, এবং সাবকন্টিনেন্টের কেউ 10 বছর জয় পায়নি, সেই জায়গায় আপনার এই জয়টার কারিশমাটা কি ছিল? কোনো কারিশমা না, কোনো জাদুমন্ত্র ছিল না। আমরা আমাদের মানে আমাদের যে একটু আগে যে কথাটা বললাম, আমরা আমাদের প্রচেষ্টা ঠিক রাখার চেষ্টা করছি। আমরা আমাদের যে জায়গাটা ইম্প্রুভ করা দরকার, আমরা আপনারা সবাই জানেন অনেকদিন ধরে চেষ্টা করছি আমরা অ্যাজ এ টিম ওয়াইজ খেলার। আমরা বাংলাদেশ টিম তখনই ভালো খেলে যখন টিম ওয়াইজ সবাই পারফর্ম করে, একজন দুজন পারফর্ম করলে টিম বাংলাদেশ এরকম ভালো খেলে, বিশেষ করে টেস্টে। আর ওয়ান ডে টি টোয়েন্টিটা বল ধরবো না, টেস্টের জন্য আমরা সবাই টিম ওয়াইজ হিসেবে ভালো খেলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যাটিং বোলিং ফিল্ডিং, তখন আমরা টিমটা রেজাল্ট করি। কী হবে আল্লাহর প্রতি ছেড়ে দেবো, এভাবে হলে হবে না। আপনার ওইখানে হয়তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অপটিমিস্টিক থাকাটা, আমি আমার ওই যে দিন শেষে আপনার মাইন্ডসেটটা কেমন থাকে ওটার উপর নির্ভর করে আপনি বিদেশে কেমন খেলবেন। সেকেন্ড ইনিংসে মোটামুটি কাভার করতে পেরেছি, কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যখন টেস্টে ফার্স্ট ইনিংস কলাপস করবেন তখন আবার টেস্ট ম্যাচের ব্যাক করা খুবই ডিফিকাল্ট। যারা সিনিয়র তারাও খেলুক, আমরাও খেলি, যারা জুনিয়র তারাও খেলুক, আপনি দিন শেষে যদি আপনার টিম হয়ে না খেলতে পারেন, টিম হয়ে খেলে না খেলতে পারেন, তখন টিমে রেজাল্ট করার জন্য ডিফিকাল্ট। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। আমার টিমে অনেকে এক্সপেক্ট করে নাই, হয়তো আমি কিছু এক্সপেক্ট করছি, অনেক আপনারা সবাই কেউ এক্সপেক্ট করেন না যে আমরা এখানে একটা টেস্ট ম্যাচ জিতবো। হ্যাঁ, এখন আপনি আমার কাছে মনে হয় যে আপনি একটা যেহেতু টেস্ট ম্যাচ জিতছেন, আমি ওটার চেয়ে সবচেয়ে বেশি ওর এখন সবচেয়ে বেশি চিন্তিত নেক্সট সিরিজগুলো নিয়ে। কারণ নেক্সট সিরিজগুলো আমাদের সামনে অনেক ভালো ভালো সিরিজ, ইন্ডিয়ার সাথে সিরিজ, সাউথ আফ্রিকার সিরিজ আছে, শ্রীলঙ্কা সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে, ওই সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, যেটা আমি এজ এ ক্যাপ্টেন হিসেবে ফিল করতেছি। তা আমাদের হয়তো আরও অনেক বেশি জায়গা অনেক ইম্প্রুভ করতে হচ্ছে, খালি একটা টেস্ট ম্যাচ আমি জিতলাম ওটা নিয়ে খুশি থাকলাম অথবা আমি উপরে গেলাম তা আমাদের পা নিজে মারতেই থাকবে অবশ্যই, কিন্তু আমাদের ওগুলো নিয়ে ফোকাস করতে হবে। খালি আমাদের আরও মানে ডে বাই ডে আরও অনেক ইম্প্রুভ করতে হবে, এগুলো সব জায়গায় ইম্প্রুভ করতে হবে। এটা আমার বলার দরকার নেই, এটা তো অটোমেটিক আমরা রেজাল্ট আপনার দেখছেন হয়ে যাবে আমার কাছে মনে হয়। আর আপনি যেটা বললেন যে দেখেন সবসময় কিন্তু রেড বলের প্র্যাকটিস হয়তো আপনাদের, আমি যেমন আপনি টুরের আগে আপনি কিন্তু আমাদের মিরপুরে একদিনও দেখেন নাই, কিন্তু আমি কিন্তু সাকিবের একাডেমি কিন্তু রেগুলার প্র্যাকটিস করছি। তো যে যার যার প্রিপারেশনটা নিয়ে রাখবে এখন হয়তো আরও বেশি ওই জিনিসটা নিয়ে এমফাসাইজ করা হবে। কঠিন ছিল কারণ নিউজিল্যান্ড আমাদের কিন্তু কোয়ারেন্টাইন করা, করোনা আক্রান্ত হওয়া, এরপর জয় পাওয়া, আমরা এখন বাসায় দিয়েছেন, একদিন পরে আরও বিপিএলের প্র্যাকটিস হয়ে যাবে, এইরকম একটা হেক্টিক ইয়ে তারপরে মানসিকভাবে অবস্থা কেমন এবং কেমন ছিল এই বিপিএলটা? দেখেন আমার কাছে মনে হয় যে জিনিসটা আপনি কীভাবে নেবেন এটার উপর নির্ভর করছে। এখন করোনার যে অবস্থা, অর্ধেকের মানে বেশি মানুষ খাইতে পারছে না, আমার কাছে অর্ধেক আমি খেতে পারছে না, এরপর অনেকে খেলতেও পারছে না, অ্যাটলিস্ট আমি তো লাকি আলহামদুলিল্লাহ যে আমরা খেলতে পারছি। হ্যাঁ অবশ্যই কোয়ারেন্টাইনে আমার কাছে মনে হয় যে আমাদের টিম রেজাল্ট করার জন্য কোয়ারেন্টাইনটা আশীর্বাদ হয়ে আসছে আমাদের। কোয়ারেন্টাইনে যখন আমরা 11 দিন বাইরে ছিলাম, তখন আমরা হঠাৎ করে যখন বেরোলাম তখন আমরা একসাথে কাজ করছি, একসাথে কাজ করার পরে আপনার টিম বিল্ড আপটা হয়েছে। আর টিমে সবসময় যেটা আগেও বলেছি আমি, সুজন ভাইয়ের খুব ভালো একটা ইয়ে ছিল, রোল ছিল, আর মুশফিক ভাইয়ও খুব ভালো রোল ছিল যে ক্যাপ্টেন সিনিয়র প্লেয়ার হিসেবে, তো ওই জিনিসগুলো খুব কাজে দিয়েছে। একটা আয়োজন থাকে আজকে এত বড় একটা অর্জন আমাদের, তারপরেও সেই আয়োজনটা নেই, আপনাকে কি একটু খারাপ লাগছে? দেখেন আপনি যে কোয়েশ্চেনটা করছেন আমার কাছে এটা কন্ট্রোভার্সি তৈরি করার মতো কোয়েশ্চেন, আমি আপনারা সবাই জানেন আমি ওইরকম পার্সন না যে আপনারা আসবেন, আমি আপনাদের জন্য ক্রিয়েট খেলি না, আমি আমার দেশের জন্য ক্রিয়েট খেলি, আমি আমাকে হ্যাপি করো যে আমি জানি আপনাদের অনেকে অনেকেই খুশি যে আমরা একটা টেস্ট ম্যাচ জিতছি। তো আপনি ওইভাবে চিন্তা ভাবনা করি না যে আমার
একটা সুযোগ ছিল যে টেস্ট সিরিজ জেতা অথবা ড্র করা, সেটা পারেন ওইটা নিয়ে আমিও চিন্তিত যে কে আসলো না আসলো, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে প্রফেশনাল টিম বাংলাদেশ টিম হিসেবে এভাবে চিন্তা করা, আমি এভাবে চিন্তা করি।